হঠাৎ করে জরুরি সভার ডাক। আগামী 16 এপ্রিল আহমেদাবাদে 10 ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বসবে আইপিএল কর্তৃপক্ষ। আগামী বছর আইপিএল এর মেগা অকশন, যেখানে নতুন করে দল সাজানোর সুযোগ পাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এর আগে দলগুলোর মতামত জানতেই সভা ডেকেছে গভর্নিং কাউন্সিল। মূল এজেন্ডা এখনো না জানালেও ভারতের গণমাধ্যমে এসেছে সভার আলোচ্য বেশ কিছু বিষয়। আইপিএল এর কিছু নিয়মে পরিবর্তনের সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে, তবে এসবই হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মতি নিয়ে। আগামী বছর আইপিএল এর মেগা অকশন। সবশেষ 2022 মেগা অকশন অনুষ্ঠিত হয়েছিল। সেবার পুরনো 8 ফ্র্যাঞ্চাইজি ধরে রাখে 27 ক্রিকেটার, বাকি সবাইকে উঠতে হয় নিলামের টেবিলে। এবারের মূল আলোচ্যই হতে পারে রিটেন করা খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো নিয়ে। গেল মাসের শুরুতে আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছিলেন, পরবর্তী মেগা অকশনে প্রতিটি দল 3 থেকে 4 জন ক্রিকেটার রিটেন করতে পারবে, তবে ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো তুলবে ভিন্ন দাবি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে আগামী বছরের মেগা অকশনে তারা অন্তত 8 জন ক্রিকেটারকে রিটেন করতে চায়, যার অর্থ রিটেনকৃত ক্রিকেটারের সংখ্যা দ্বিগুণ করতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। আবার ভিন্ন মত আছে, অনেক ফ্র্যাঞ্চাইজি চায় সংখ্যাটা 3 থেকে 4 মধ্যে থাকুক। আরও একটা পরিবর্তন আসতে যাচ্ছে আগামী মৌসুম থেকে, বাড়বে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্যালারি ক্যাপ, যেখান থেকে সরাসরি লাভবান হবেন ক্রিকেটাররা। সবশেষ ব্রডকাস্ট চুক্তিতে বহু গুণে বেড়েছে আইপিএল এর রাজস্ব। প্রতি আসর শেষে লভ্যাংশের একটা অংশ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আছে নিজস্ব স্পন্সরও। খেলোয়াড় কিনতে অর্থ কোনো সমস্যাই না মুম্বাই, দিল্লি, কলকাতা, পুনের মালিকদের। 90 কোটি থেকে বেড়ে সবশেষ নিলামে প্রতিটি দল খরচ করেছে 100 কোটি রুপি। আগামী মেগা অকশনে অঙ্কটা বাড়ছে সেটা নিশ্চিত, এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।